শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। পাশকালের সাথে সম্পর্কিত আহত রহমান খান, কায়সার ভাই, মুক্তার ভাই, সাজ্জাদ মহি আলম, আমাদের সময়উদ্দিন ভাই, সুলতানুল কবির চৌধুরী ভাই, এখানের সাথে সম্পর্কিত মুরিদুল আলম ভাইদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, এবং একই সাথে যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার অনুপ্রেরণায় আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করেছি, এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সহ তার মন্ত্রিসভা, 7 সেক্টর কমান্ডার, 4 BLF কমান্ডার এবং কমিউনিস্ট পার্টির যে কমান্ড ছিল, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কিছু বলবো। পাশখালীতে গবেষণা কেন্দ্র অনেক মুক্তিযুদ্ধের ইন্টারভিউ নিয়েছে, সেগুলো আমাদের ওয়েবসাইটে আছে। কাজে নতুন প্রজন্মকে বলবো আমাদের ওয়েবসাইটে ঢুকে বাঁশখালী সম্পর্কে, বাঁশখালীর মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে। এই মুক্তিযুদ্ধ কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, তখন পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের উপর শোষণ করত, নির্যাতন করত, এবং শোষণ নির্যাতনের মাধ্যমে এই দেশের সম্পদ পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত, এবং এই কারণেই বঙ্গবন্ধু সহ মৌলানা ভাসানী সহ তৎকালীন নেতারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন। এই প্রতিবাদ হতে 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 এক সময় বঙ্গবন্ধু চিন্তা করলেন যে শুধু প্রতিবাদে হবে না, পাকিস্তানি কাঠামোতে থেকে কোনো ক্রমেই বাঙালিদের অধিকার অর্জন করা সম্ভব হবে না, শোষণ বন্ধ সম্ভব হবে না, সম্পদ পাচার বন্ধ সম্ভব হবে না। সে কারণেই তৎকালীন ছাত্রলীগের অভ্যন্তরে সিরাজুল আলম খান, কাজী আরেফ, আব্দুর রাজ্জাক, তাদের মাধ্যমে তিনি একটি নিউক্লিয়াস গড়ে তোলেন এবং ছাত্রদের ছাত্রনেতাদের উৎসাহিত করেন পথে ঘাটে প্রান্তরে স্বাধীনতার বক্তব্য দিতে। এখানে মুক্তার ভাই ছিলেন, তিনি দৃঢ়ভাবে বাঁশখালীর বিভিন্ন অঞ্চলে সভা সমিতি করে স্বাধীনতার বাণী উচ্চারণ করেছেন। অবশেষে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যৌথভাবে 1 মার্চ থেকে স্বাধীনতার দাবিতে রাজপথে নামে, একই সাথে সমস্ত রাজনৈতিক দল এবং জনগণ স্বাধীনতার জন্য রাজপথে নামে। বাঁশখালীতে মাস মাস থেকেই অসংখ্য ট্রেডিং সেন্টার গড়ে উঠে, প্রাক্তন সামরিক
এবং পুলিশ কর্মকর্তাদের বা সিপাহীদের নেতৃত্বে সেই ট্রেনিং দেওয়া হতো। এবং ট্রেনিং এই দেওয়ার প্রাক্কালেই 25 মার্চ যখন হানাদার বাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন সমগ্র বাংলাদেশের ন্যায় বাঁশখালীর জনগণ তার প্রতিরোধ নামে এবং এক পর্যায়ে বাঁশখালীতে FF এবং BLF, FF মানে ফ্রিডম ফাইটার্স, BLF মানে বাংলাদেশ লিবারেশন ফোর্স, বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ হয়ে ভারত থেকে ট্রেনিং নিয়ে আসে এবং এখানে পাঞ্জাবি এবং হানাদারদের বিরুদ্ধে, রাজাকার আল বদরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। আপনারা স্বীকার করবেন যে বাঁশখালীর জনগণের সহায়তা ছাড়া এই মুক্তিযোদ্ধারা কোনোদিনই সফল হতেন না। বাঁশখালীর আপামর জনগণের সম্পূর্ণ সহায়তা নিয়েই মুক্তিযোদ্ধারা বাঁশখালীকে যুদ্ধ করেছেন। কাজেই আমরা মনে করি যে 71 সালের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ, জনগণই ছিল প্রকৃত মুক্তিযোদ্ধা এবং যারা সশস্ত্র মুক্তিযোদ্ধা তারা ছিলেন জনগণের অগ্রবর্তী বাহিনী। এই যে বিশাল জনগোষ্ঠী শুধু বাঁশখালীতে নয়, তৎকালীন 7.5 কোটি মানুষের ভিতর কয়েক লক্ষ আল বদর, রাজাকার, আল শামস ছাড়া সমগ্র জনগোষ্ঠী মুক্তিযুদ্ধের পক্ষে ছিল বলেই আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে পেরেছিলাম। তারা আমাদের খাইয়েছে, আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দেওয়ার কারণে হানাদার বাহিনী অসংখ্য লোককে হত্যা করেছে, কাজে তারাও মুক্তিযোদ্ধা। এই বিবেচনায় 71 সালের জনগোষ্ঠী মুষ্টিমেয় আল বদর, রাজাকার ছাড়া সবাইকে আমরা মুক্তিযোদ্ধা মনে করি। আর যারা সশস্ত্র যুদ্ধ করেছেন কোনো বাহিনীর পক্ষে তাদেরকে মুক্তি বাহিনী বলা যায়। এখন এই যে বিশাল জনগোষ্ঠী 7.5 কোটি মানুষ মুক্তিযুদ্ধকে কেন সমর্থন দিয়েছিল, কেন তাদের জীবনের বিনিময়ে হলেও এদেশকে স্বাধীন করতে চেয়েছিল, কেন তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিলে তাদের পরিবার সহ সবাইকে হানাদাররা মেরে ফেলবে এটা জেনেও মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিল, কারণ তাদের স্বপ্ন ছিল এদেশে একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠা হবে, মানুষে মানুষে বৈষম্য থাকবে না, এদেশে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, এদেশ থেকে কোনো সম্পদ পাচার হবে না, বাংলাদেশের সকল মানুষ সুখী হবে, সকল মানুষ তার চিকিৎসা সেবা পাবে, সকল মানুষের জন্য ঘর হবে, সকল ছেলে মেয়ে একই মানের শিক্ষা পাবে। আজকে স্বাধীনতার 50 বছর পর দেশের প্রচুর উন্নয়ন হচ্ছে, কোনো সন্দেহ নেই। কিছুদিন পরে আপনারা বাঁশখালীতে যখন আসবেন বিশাল রাস্তা পাবেন, তাতেও কোনো সন্দেহ নেই। সন্দেহ শুধু একটি জায়গায় থাকছে, সেটা হলো মানুষে মানুষে বৈষম্য কমছে কিনা, আমরা বাঙালি হিসেবে টিকে থাকতে পারছি কিনা, আমাদের সকল মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে কিনা, একই মানের শিক্ষা সবাই পাচ্ছে কিনা, এটা নিয়ে এখনো পর্যন্ত আমাদের সন্দেহ রয়েছে। কাজেই যারা সরকারি দল করেন এবং যারা বিরোধী দল করেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এদেশের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা দান করুন। সকল মানুষ যাতে এই অধিকারগুলো পায় সেই ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ হন। গণতন্ত্র ভোট কাকে দিলেন না দিলেন তাতে সাধারণ মানুষের কোনো উন্নয়ন গত 50 বছরে হয়নি। অনেক সুষ্ঠু নির্বাচন আমরা দেখেছি, নির্বাচনের কারচুপি দেখেছি, অবাক করা ব্যাপার হলে নির্বাচনের সাথে মানুষের এই মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের কোনো সম্পর্ক আমরা দেখছি না। আজকে রাজনীতি হবে মানুষের এই মৌলিক চাহিদাগুলো কিভাবে পূরণ করা যায় এটা নিয়ে। রাজনীতির মানেই হলো দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করা। এখন রাজনীতি যদি হয় পকেট ভরা, তাহলে রাজনীতি ছেড়ে দেওয়া ভালো। আপনারা যারা পকেট ভরা রাজনীতি করছেন, আমি আহ্বান জানাবো মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, এই পকেট ভরা রাজনীতি না করে আপনি অন্য ব্যবসা করেন। যারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে চান তারাই রাজনীতিতে আসুন। তারা যদি রাজনীতি করেন মানুষের এই মৌলিক অধিকারগুলো দ্রুত পূরণ হবে। আর মুক্তিযুদ্ধের কথা তো সংক্ষেপে বললাম যে এখানে
বাঁশখালীতে সার্জেন্ট মহিয়ালম, ডাক্তার আবু ইউসুফ চৌধুরী, সুলতানুল কবির চৌধুরী ভাই, সমীউদ্দিন ভাই, আরো কিছু গ্রুপ আছে যারা সরাসরি বাঁশখালীতেই যুদ্ধ করেছেন। এর ভিতর সার্জেন্ট মহিয়ালম ভাই আনোয়ারাতে যুদ্ধ করেছেন, তিনি আনোয়ারা থানা দখলে ছিলেন। ডাক্তার আবু ইউসুফ চৌধুরী তারা ছিলেন বাঁশখালী থানা দখলে। আসলে থানা দখল মানে কি, থানাতে যারা ছিল তারাও ভয়ে কম্পমান ছিল, কারণ জনগণ তাদের সাথে ছিল না। আর্মি যারা ছিল তারাও ভয়ে কম্পিত ছিল, কারণ জনগণ তাদের সাথে ছিল না। কাজে এই জনগণকে সম্মান করে তাদের ন্যূনতম চাহিদাগুলো যদি পূরণ করা যায় তাহলে একাত্তরের সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন সফল হবে। সবশেষে বর্তমান প্রজন্মকে আহ্বান জানাবো, আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ুন, দেখুন কি প্রচণ্ড ত্যাগ স্বীকার করে আপনার পূর্বপুরুষরা এদের স্বাধীন করেছে। আপনাদের যারা সিনিয়রকে জিজ্ঞেস করবেন তাদের ত্যাগের কথা জানতে পারবেন, হানাদার বাহিনীর অত্যাচারের কথা জানতে পারবেন। এই জন্য কোনো বই পড়তে হবে না। নতুন প্রজন্ম যারা আছেন আপনাদের দাদা দাদি নানি মা বাবা থেকে জিজ্ঞেস করুন, করে সেখান থেকে জেনে নিন যে কি চরম নির্যাতন দুঃখ কষ্ট ভোগ করেই বাঁশখালীর জনগণ বাঁশখালীকে হানার মুক্ত রাখতে চেষ্টা করেছে। একইভাবে সমগ্র বাংলাদেশের জনগণের এই ত্যাগ, এই তিতিক্ষার ফলেই আমরা মাত্র 9 মাস একটি স্বাধীন দেশ পেয়েছি। এই দেশের জন্য 5 লাখ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, 1.5 লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, 30 লক্ষ নরনারী শহীদ হয়েছে। এই বিরাট আত্মত্যাগের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি সেই দেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আজকের প্রজন্মের। আজকের আপনারা যারা যুবক আছেন, যারা কিশোর আছেন, আপনারাই এই দেশকে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দেবেন। এই দেশের সকল মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের নিশ্চয়তা নিশ্চিত করবেন। এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।